হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আমরা আজকে অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে চলে আসছি। সব অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নবম শ্রেণীর হচ্ছে চারু ও কারু কলেজে 14তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টের উত্তর আজকে আমরা উত্তর দেখব। তো তারপর অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে তিন, দ্বিতীয় অধ্যায় দেশ বিদেশে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য শিল্প ও শিল্পীকর্ম শিল্পকর্ম। তো তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পার্ট এক থেকে শুরু করে পার্ট ষোলো পর্যন্ত অবশ্য আপনাকে এটা করতে হবে। তারপর এখানে আপনি কি বলছে এটা একটু দেখেন, যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, 1943 সালে কোন দুর্ভিক্ষ হয়েছিল, শিল্পচর্চ জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবিগুলো বিখ্যাত কেন, বর্ণনা করো। মানে আপনাকে এই কাজটা অবশ্য করতে হবে, যেন বিখ্যাত ওই ছবিটা কেন সেটা হচ্ছে আপনাকে এটা বর্ণনা করতে হবে, সেইটাই এনারা বলছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখে নিচ্ছি পার্ট এক থেকে পার্ট হচ্ছে 14 পর্যন্ত আপনার এখানে যে এই পার্ট দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় অধ্যায় যেটা আছে এটার উপরে নির্ভর করে আপনার হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা অবশ্য দিছে। তো তারপর আমি এগুলো আর পড়তেছি না। তো আপনার হচ্ছে অ্যান্সারে আমরা এখন চলে যাব সদস্যদি। তো অ্যান্সারে আমরা চলে যাচ্ছি। অ্যান্সারে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে সুন্দরভাবে। তো আমি একটা আপনার দেখার সুবিধার জন্য আমি এটা জুম করে নিচ্ছি। তো আর একটু জুম করে নেই, হ্যাঁ ঠিক আছে এখন। তো তারপর হচ্ছে আমি উপরে চলে যাচ্ছি 1973 সালে কেন দুর্ভিক্ষ হয়েছিল, এইটা হচ্ছে আপনাকে জানতে হবে। 1973 সালে বাংলার দুর্ভিক্ষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের দুর্ভিক্ষ। আনুমানিক 2.1 থেকে 3 মিলিয়ন বা 21 থেকে 30 লাখ বা 60.3 মিলিয়ন জনসংখ্যার মধ্যে অপুষ্টি, জনসংখ্যার স্থানচ্যুতি, অস্বাস্থ্যকর ব্যবস্থা অবস্থা ও স্বাস্থ্যসেবার অভাবের কারণে অনাহার, ম্যালেরিয়া এবং অন্য রোগে আক্রান্ত হয়। লক্ষ লক্ষ লোক দরিদ্র হয়ে পড়েছিল। তো আপনাকে তারপর লাস্ট দেখতে পাচ্ছেন, কিন্তু সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি বলে যে দুর্ভিক্ষ প্রাকৃতির কারণ হয়েছিল, এই পর্যন্ত আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। লেখার পর আপনি 1350 বঙ্গাব্দে এটা লেখার পর লেখা শুরু করবেন, দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মনন্তর বলা হয়। বিশেষ করে দুই বাংলার দুর্ভিক্ষের কারণ করাল থাবা ছিল সবচেয়ে করুণ। তো তারপর হচ্ছে আপনি লাস্ট একটা দেখেন, চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন যে এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্যেরও কিছুটা তাকে উস্কে দিয়েছিল। তারপর জাপান প্রতিবদ্বী দেশ মায়ানমার দখল করে নেওয়ার পর 43-এর মনন্তর শুরু হয়। এটার পর লেখার পর আপনাকে হচ্ছে লিখতে হবে এইটা প্যারা করে লিখবেন। লেখার পর হচ্ছে আবার নিচে চলে যাবেন। তো আমি যেহেতু এইটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে এরকম যদি মনে হয়, তো আপনি এখানে ভিডিওটা থামাবেন। থামানোর পর অবশ্যই লেখা শুরু করবেন। লেখা শেষ হয়ে গেলে তারপর আবার হচ্ছে আপনি আবার ভিডিওটা চালু করবেন। তারপর দেখেন যে মজুদ করার কারণে হু করে বেড়ে যায় চালের দাম, এর সঙ্গে বাজারে তা দুষ্প্রাপ্য হয়ে ওঠে। তারপর হচ্ছে এতে চাল বা খাদ্য বিতরণের ব্যবস্থাও ভেঙে পড়ে। বাঙালির প্রধান খাবার চালের অকাল দেখা দেওয়ায় ভারতের জন্য সারা বাংলায় হাহাকার পড়ে যায়। গ্রামের থেকে গ্রামে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ, পথে প্রান্তরে লুটিয়ে পড়ে থাকে না খাওয়া মানুষ, এখানে ওখানে পড়ে থাকতে দেখা যায় হাড্ডিসর লাশ। সে সময় জরুরি খাদ্য সরবরাহে চার্চিলের কাছে আবেদন করেও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন ভারতীয় তৎকালীন ব্রিটিশ কর্মকর্তারা। তো তারপর এখানে আপনাকে দেখে দেখে লিখতে হবে একটু কষ্ট করে। তো এখানে হচ্ছে যেহেতু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে বা আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, এই জন্য অবশ্যই এটা একটু আপনাকে ভিডিও এখানে থামাতে হবে। থামানোর পর হচ্ছে পুরোটা লিখতে হবে এবং ফোনটা আপনি কাট করবেন, তাহলে অনেক আপনার ভালো হবে। তো তারপর আমি পরের পেজে চলে যাচ্ছি। তো পরের পেজে হলে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজটা শেষ। তো তারপর হচ্ছে আপনাকে উপরে এক সাক্ষাৎকারে মধুশ্রী মুখার্জি সাংবাদিকদের বলেন, চার্চিল যে ত্রাণ সহায়তায় অক্ষম ছিলেন এ প্রশ্নেই ওঠে না। তিনি তার ঘনিষ্ঠ মিত্ররা বারবার এ ধরনের উদ্যোগ ব্যর্থ করে দিয়েছেন। তো তারপর হচ্ছে ওই সময় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সহায়তায় হাত বাড়াতে চেয়েছিল। তো এখান থেকে আপনাকে লাস্টে লিখতে হবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের অমানবিক নীতি দায়ী ছিল। তারপর শিল্পচর্চ জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবিগুলো বিখ্যাত কেন, এখানে এইটা আপনাকে লিখতে হবে। তো এটা দেখেন 1942-43 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই সময় ইংরেজি শাসকদের অবহেলা উদাসীনতার কারণে সারা বাংলায় দুর্ভিক্ষ মহামারী দেখা যায়। এই পর্যন্ত আপনাকে লিখতে হবে। এটা লেখার পর হচ্ছে আপনাকে প্রথম প্যারাটা লিখতে হবে। লেখার পর হচ্ছে আবার হচ্ছে নিচে যাইতে হবে, নিচের প্যারাটাও আপনাকে লিখতে হবে। তো নিচে এটা লেখার পর শিল্পচর্চ জয়নুল আবেদিন, এটা লেখার পর হচ্ছে আবার হচ্ছে আপনার নিচের এই মৃত্যুবরণ করেন, এইটা 1976 সালে মাত্র 62 বছর বয়সে যে তিনি মৃত্যুবরণ করেন, এই পর্যন্ত আপনাকে লিখতে হবে। এই পর্যন্ত লিখলে অবশ্য আপনার শেষ। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।